আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমি তোমাদের আমার চ্যানেলের ভিউজগুলো জাস্ট দেখাচ্ছি যে এই সব ভিউজগুলো কেন আসছে। তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ভিউজগুলো, এটা দেখো 1,32,000 ভিউজ, তারপর এটা দেখতে পাচ্ছ 54,000 ভিউজ, তারপর এটা 40,000 ভিউজ, তারপর এটা 33,000 ভিউজ, তারপর এখানে 10,000 ভিউজ রয়েছে, 9,700 ভিউজ রয়েছে, 9,100 ভিউজ, 7,900 ভিউজ, তারপরে 8,000 ভিউজ, 7,400 ভিউজ, 7,300, 7,400, 6,700, 6,000, 5,400, 5,300, 5,200, 4,800, 4,800, 4,500। তো এই ভিউজগুলো কেন আসছে আমার চ্যানেলে? আমার চ্যানেল নতুন হওয়ার সত্ত্বেও আমার চ্যানেলে এই ভিউজগুলো কেন আসছে আর তোমাদের চ্যানেলে কেন ভিউজগুলো আসছে না, সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো। তোমাদের চ্যানেলে ভিউজ না আসার কারণ আছে, কারণ তোমরা সঠিকভাবে এসইও করতে পারো না, এখনও তোমরা সঠিকভাবে এসইও করতে পারো না। আমি যেহেতু সঠিকভাবে এসইও করি, তার জন্য আমার চ্যানেলে কিন্তু ভিউজ হচ্ছে, আমার ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে। আমার চ্যানেলটা বয়স বেশি না, মাত্র 1.5 মাসের চ্যানেল। তো 1.5 মাসের চ্যানেলে দেখতে পাচ্ছ কেমন ভিউজ আসছে, কারণ আমি সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে জানি, সঠিকভাবে ভিডিওকে এসইও করতে জানি, তাই ভিউজ আসছে। তাই তোমার ভিডিওতে ভিউজ আনতে হলে তাহলে তোমাকে কী করতে হবে, তোমার ভিডিওকে এসইও করতে জানতে হবে। সবার প্রথমে তোমার ভিডিওকে এসইও করতে জানতে হবে। তুমি সাদা সিধাভাবে ভিডিও আপলোড দিলে কিন্তু সেখান থেকে তুমি ভিউজ আনতে পারবে না। আজকালকার দিনে কিন্তু কম্পিটিশান অনেক বেশি, ইউটিউবে কম্পিটিশান কিন্তু অনেক বেশি। তুমি যদি সাদা সিধাভাবে ভিডিও আপলোড দাও তবে কিন্তু তোমার চ্যানেলে তুমি ভিউজ আনতে পারবে না। যেই 15, 20, 30, 40, 50, 60 ভিউজ আসতো সেই রকমই ভিউজ আসবে। তাই ভিডিও আপলোড দেওয়ার আগে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, তোমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান করে ভিডিও আপলোড করতে হবে। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। তো এভাবে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। এভাবে যদি ভিডিও তুমি আপলোড দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে তুমি এইরকম ভিউজ আনতে পারবে। এইরকম কেন, এর থেকেও বেশি ভিউজ তুমি আনতে পারবে। তো কি করে তোমরা এসইও করবে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ যদি দেখো তাহলে কিন্তু কিন্তু তোমরাও তোমাদের ভিডিওতে এরকমভাবে ভিউজ আনতে পারবে, তোমরা কিন্তু সঠিকভাবে এসইও করতে পারবে। একদম সহজভাবে দেখাবো যে এসইও কিভাবে করতে হয়। যারা একদমই এসইও করতে পারো না তারাও কিন্তু আজকে শিখে যাবে, একদম হাতে ধরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি তোমাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি যে এই ভিডিওটার মধ্যে আমি এসইও কিভাবে করলাম। জাস্ট এই ভিডিওটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় ম্যাক্সিমাম আমি প্রত্যেকটা ভিডিওকে এসইও করেই আপলোড দিই। তো এই ভিডিওটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কিভাবে, তোমাদেরকে ধারণাটা দিচ্ছি যে কিভাবে এসইও করতে হবে, তারপরে কিভাবে কোথার থেকে কি নেবে, কোথার থেকে কিওয়ার্ড নেবে, কোথার থেকে ট্যাগস নেবে, কী করে ডেসক্রিপশন সাজিয়ে দেবে, কিভাবে ট্যাগস লিখবে, সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো তার জন্য তোমরা 1 সেকেন্ডও স্কিপ করে যাবে না, যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো এই ভিডিওটার মধ্যে আমি এই যে পেন্সিল আইকন আমি ক্লিক করছি, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টাইটেল, এখানে দেখতে পাচ্ছ যে টাইটেলটা আমি কী লিখলাম, এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে। তারপর একটা ইংলিশে টাইটেল দিলাম, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023। তারপর আরেকটা দিলাম, ভিডিও আপলোড অন মোবাইল, ঠিক আছে? প্রথমে দিলাম একটা বাংলাতে টাইটেল দিয়েছি, তারপরগুলো দিলাম ইংলিশে, ঠিক আছে? তাহলে তোমাদেরকেও এরকম তোমাদের ভিডিও রিলেটেড একটা আইকেজি টাইটেল তোমাকে দিতে হবে। তো আমার ভিডিওটা ছিল যে একটা ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড দিতে হয়, ঠিক আছে? তো সেই বিষয়ে আমার ভিডিওটা, ওই জন্য আমি এই টাইটেলটা দিলাম, এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023। তাহলে যারা সঠিকভাবে ভিডিও আপলোড দিতে জানে না তারা অবশ্যই এই টাইটেলটি দেখে দেখবে যে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তার মানে আমি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারছি না। তাহলে এই ভিডিওটা দেখি তো যে এ কীভাবে ভিডিও আপলোড দেয়, তাহলে আমিও সেরকমভাবে ভিডিও আপলোড দেবো। তাহলে এই টাইটেলটা দেখে প্লাস এই থাম্বেলটা দেখে অডিয়েন্স আমার ভিডিওতে আসবে। তো এই থাম্বেলটার মধ্যে আমি কী দিলাম, সবসময় ভুলভাবে আপলোড করো ভিডিও, সেই জন্য তোমাদের চ্যানেলে 15-20 ভিউজ আসে ভিডিওতে, ভিডিও সঠিকভাবে আপলোড করা শেখো। তাহলে আমার ভিডিওটার মধ্যে যা আছে আমি থাম্বনেলে লিখলাম, থাম্বনেলে কিন্তু আমি যা দেখিয়েছি
তো সেরকমই ছোটোর মধ্যে লেখার চেষ্টা করেছি। তোমাদেরকেও বেশি কিছু হিজিবিজি করে লেখার দরকার নেই, বেশি কিছু হিজিবিজি করে লিখবে না, জাস্ট কয়েকটা শব্দ দিয়ে, কয়েকটা ওয়ার্ড দিয়ে যে তোমার ভিডিওতে কি আছে পুরোটাই যাতে বোঝা যায়, ছোট্ট লেখার মাধ্যমে যাতে পুরোটাই বোঝা যায় তেমন লেখা তোমাকে দিতে হবে থাম্বেলে। ওকে, তেমন একটু আইকন দিতে হবে, যেমন আমি ইউটিউব ভিডিও আপলোড দেবো তাই আপলোডের এই যে একটা স্ক্রিনশট আমি দিলাম, দেখতে পাচ্ছ ছবিটা। তারপরে গেল টাইটেল আর থাম্বেল গেল, তোমাকে অবশ্যই একটা আইকেজি থাম্বেল বানাতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু থাম্বেলটা যদি অ্যাট্রাকটিভ হয় অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে। এসইওর মধ্যে কিন্তু একটা থাম্বেল, একটা টাইটেল ম্যাটার করে, খুব গুরুত্বপূর্ণ ম্যাটার করে। তো এখানে ডেসক্রিপশানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো ডেসক্রিপশানটা আমি কী করলাম, ডেসক্রিপশান এখানে নিয়ে এখানে দেখো কয়টা টাইটেল দিয়েছি, আমার ভিডিওতে যেই টাইটেলটা দিলাম সেটা এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে আরও কয়টা টাইটেল দিলাম, একটা দুটো তিনটে, মোট এখানে চারখানা টাইটেল হয়েছে, একটা দুটো তিনটে চারটে, মোট চারখানা টাইটেল আমি ডেসক্রিপশানে দিয়েছি। তো এই তোমাদের কো ডেসক্রিপশানে এরকম চারখানা পাঁচখানা টাইটেল তোমাকে দিতে হবে। তো এই টাইটেলগুলো তোমরা কোথায় পাবে, এই টাইটেলগুলো তোমরা ইউটিউব থেকেই পাবে, ঠিক আছে? ইউটিউবে সার্চ করবে তোমাদের যেই টপিকের ভিডিও, সেই টপিকের কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তো সার্চ করার পরে যেই মোস্ট ভিউডালা যেই সব ভিডিওগুলো আছে, পাঁচ টপ ফাইভ ভিডিও, সেই টপ ফাইভ ভিডিওর টাইটেলগুলো তোমাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? তো কি করে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তারপর আমি ডেসক্রিপশানটাকে ভালোভাবে দেখে দাও যে ডেসক্রিপশানটা আমি কীভাবে লিখেছি। তারপরে এভাবে নিচের দিকে দেখো, ইওর কোয়ারিজ বলে আমি এই যে এখানে কিওয়ার্ড দিয়েছি, আমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিয়েছি, এখানে অনেকগুলো কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। তো এই কিওয়ার্ডগুলো, এতগুলো কিওয়ার্ড আমি কোথায় পেলাম, কি করে দিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরাও চাইলে এরকম কিওয়ার্ড তোমরা দিতে পারবে, তোমাদের মাথার থেকে বের করতে হবে না, তোমাদের ফোনে অটোমেটিক আসবে। তোমাদের ফোনে আমি একটা জিনিস দেখাবো যেটা অন করলে, যেটাই গেলে তোমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পাবে, ঠিক আছে? তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে এরকম কিওয়ার্ড তোমরা অ্যাড করতে পারবে। তারপর আরও নিচের দিকে দেখতে পাচ্ছ, আরও নিচের দিকে আসছি, নিচের দিকে দেখতে পাচ্ছ কিছু হ্যাশট্যাগ আমি দিয়েছি। হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম দিলাম, তারপরে হ্যাঁ তোমাদেরকে এরকম পাঁচ ছয়টা হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে। হ্যাশট্যাগ তোমাদের চ্যানেলের নাম দেবে, তোমাদের যেই ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি অনুযায়ী বড় বড় ক্রিয়েটারের বড় বড় চ্যানেলের নাম তোমরা দেবে। তারপর হ্যাশট্যাগ দিয়ে যেই টপিকের ভিডিও তুমি করেছো, ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তো ডেসক্রিপশানটা আমি বলে দিলাম। এবার এখানে দেখাচ্ছি ট্যাগস, ট্যাগসটা দেখো, ট্যাগসে দেখতে পাচ্ছ আমি কতগুলো ট্যাগস আমি দিয়েছি। আর ভিডিওটা কি রিলেটেড, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব, ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করা যায়, মানে এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে বিভিন্নভাবে তোমাকে লিখতে হবে, যে মানুষ যা বলেই সার্চ করুক না কেন, যা লিখেই সার্চ করুক না কেন, তাহলে যাতে তোমার ভিডিওটা খুঁজে পায়। তো সেরকমভাবে তোমাকে লিখতে হবে যে যে মানুষগুলো যেইগুলো কিওয়ার্ড লিখে সার্চ করে ভিডিও। তারপর আমি হলে নিশ্চয়ই এরকমভাবে সার্চ করতাম, আমার ধরো একটা ভিডিও আপলোডের একটা ভিডিও দরকার, যে আমি জানি না একটা ভিডিও আপলোড কিভাবে করতে হয়, আমার সেটা দরকার, তো আমি ইউটিউবে কি করে সার্চ করব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, বা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করে, তো সেরকম লিখেই তো আমি সার্চ করব। তো এইসব সার্চেবল কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। তো এইসব কিওয়ার্ডগুলো তুমি কোথায় পাবে, এই ট্যাগসগুলো তুমি কোথায় পাবে, সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ওকে, তো এখানে আমি এবার আমি ব্যাককে যাচ্ছি। এবার তোমাদেরকে আমি যে প্রথমে বলেছিলাম যে পাঁচ চার পাঁচখানা তোমাদেরকে টাইটেল নিতে হবে, সেই টাইটেলগুলো তোমরা কীভাবে নেবে, তো এখানে ইউটিউবে চলে যাবে। এখানে ইউটিউবটা ওপেন করে, ওপেন করার পর এখানে এই যে লোগো দেখতে পাচ্ছ আমার প্রোফাইল, প্রোফাইলে তোমাদেরকে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করে টার্ন অন ইনকোগিন্টো এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে? টার্ন অন ইনকোগিন্টো করে তারপর এখানে তোমাকে সার্চ করতে হবে। এখানে সার্চ করার পর এখানে তুমি যে টপিকের তোমার ভিডিও সেই টপিকের কিওয়ার্ড তুমি সার্চ করবে। মনে করো আমি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এটা লিখে আমি সার্চ করছি, দেখি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে? এখানে আমি লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে ভিডিও এসছে, এই একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও, চারটে ভিডিও, পাঁচটা ভিডিও, দেখতে পাচ্ছ এরকম যেসব ভিডিওগুলোতে বেশি ভিউস, মোটামুটি এই যে একদম শুরু থেকে পাঁচ নাম্বার অবধি, ছয় নাম্বার অবধি যেসব ভিডিওগুলোতে বেশি ভিউস রয়েছে সেসব ভিডিও টাইটেলগুলো তোমাকে নিতে হবে। দেখো এই যে এই ভিডিওর যে টাইটেল, এই টাইটেলগুলোকে তোমাকে কপি করতে হবে, ঠিক আছে?
এই যে এই টাইটেলগুলোকে তোমাকে কপি করতে হবে, যেই তোমার যেই ভিডিও রিলেটেড, এই যে ইউটিউব পর ভিডিও কাইসে আপলোড করে, ইউটিউব ভিডিও আপলোড করনে কা সেই তারিখা, এরকম হিন্দিও তোমাকে দিতে হবে, ইংলিশ দিতে হবে, বাংলা দিতে হবে, এরকমভাবে তোমাকে এইসব টাইটেলগুলো কপি করে তারপরে তোমার ডেসক্রিপশানে পেস্ট করতে হবে। ওকে, তারপরে তোমাদেরকে দেখাবো, তারপরে দেখাবো তোমরা কিওয়ার্ড কোথায় পাবে। তার জন্য চলে যাবে গুগলে, গুগলে গিয়ে এখানে সার্চ বার এখানে সার্চ করবে কিওয়ার্ড, কিওয়ার্ড টুল ডট আইও লিখে সার্চ করবে। সার্চ করার পর এই যে এই ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওকে, ওয়েবসাইটে আমি ক্লিক করছি, ওয়েবসাইটটা ওপেন হতে একটু টাইম লাগে। তো দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গুগল লেখা এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এই অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, এই ইউটিউবে ক্লিক করতে হবে। ইউটিউবে আমি ক্লিক করলাম, ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে সার্চ করব, ধরো আমি লিখব হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব, ঠিক আছে। তো দেখি এখানে এটা লেখার পর কিছু কিওয়ার্ড আসবে, তোমাদের যেই টপিকের ভিডিও সেই টপিক অনুযায়ী তোমাদেরকে কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তোমাদের ব্লগ ক্যাটাগরি হলে, কুকিং ক্যাটাগরি হলে, কুকিং চ্যানেল হলে, গেমিং চ্যানেল হলে, তোমাদের যেসব টপিকে তোমরা ভিডিও বানিয়েছো সেই সব টপিক অনুযায়ী তোমরা এখানে সার্চ করবে। তো আমি এখানে হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব একটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এটা লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টোটাল কিওয়ার্ড দিয়েছে 330খানা কিওয়ার্ড আমাদেরকে দিয়েছে, 330খানা কিওয়ার্ড। তো উপরের দিকে আমি টানছি, টানার পর দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে কত কত কিওয়ার্ড দিয়েছে। তো তোমার এখানে এর মধ্যে যেই কিওয়ার্ডগুলো পছন্দ সেই কিওয়ার্ডগুলোকে তোমাকে টিক করতে হবে। ধরো এই কিওয়ার্ডটা আমার পছন্দ তো টিক করলাম, যেটা পছন্দ না সেটা টিক করবে না। তোমার ভিডিও রিলেটেড তোমার যেটা মনে হবে যে এই এই কিওয়ার্ডটা আমার ভিডিও রিলেটেড, আমার এই কিওয়ার্ডটা পছন্দ হয়েছে, তো সেই কিওয়ার্ডটা তুমি এখানে টিক করবে। তো এখানে আমি টিক করে দিলাম, টিক করে দিলাম, টিক করে দিলাম, ধরো যেটা আমি কপি করতে চাই সেটাতে টিক করে দিলাম। ওকে, টিক করে দেওয়া হয়ে গেছে। এবার এই যে নিচে দেখতে পাচ্ছ বেগুনি কালারের এই বক্সটা দেখতে পাচ্ছ, বেগুনি কালারের এখানে তোমাকে ক্লিক করতে হবে। করলাম এখানে ক্লিক, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি লেখা, এই কপিতে তোমাকে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। এবার এটাকে তোমাকে কী করতে হবে, ডেসক্রিপশানে তোমাকে পেস্ট করে দিতে হবে। তোমাদের যে ভিডিওর ডেসক্রিপশান সেই ডেসক্রিপশানে এটাকে পেস্ট করে দিলে কিন্তু সেখানে অ্যাড হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে দেখাবো যে তোমরা কি করে ট্যাগস দেবে। তো ট্যাগস কিভাবে নেবে, ট্যাগস নেওয়ার জন্য তোমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে rapidtags.io, rapidtags.io। এই যে ওয়েবসাইট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউজ টুলস ফর ফ্রি, এই লাল কালারের এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তোমার যে ভিডিও সেই ভিডিও রিলেটেড তোমাকে টাইটেল এখানে সার্চ করতে হবে, ভিডিও রিলেটেড একটা টাইটেল এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে ধরো আমি লিখব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে। এবার ওখানে আমি সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই ট্যাগসগুলো এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ এখানে কত ট্যাগস চলে এসেছে, সাবস্ক্রাইবার কাইসে বাড়া হয় ইউটিউব পর, ইউটিউব পর সাবস্ক্রাইব কাইসে বাড়া হয়, তারপর হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ফাস্ট, ঠিক আছে। তো এখানে বিভিন্নভাবে 100 সাবস্ক্রাইবার কাইসে বাড়া হয়, হাউ টু গেট 100 সাবস্ক্রাইবার, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব, ঠিক আছে। এরকমভাবে ঘুরিয়ে পেয়েছে অনেক ট্যাগস এখানে দিয়ে দিয়েছে। এইসব ট্যাগসগুলো হচ্ছে ভাইরাল ট্যাগস, এইগুলোই হচ্ছে সার্চেবল ট্যাগস। এই ট্যাগসগুলোকেই সার্চ করে লোকে ভিডিও পায়, ঠিক আছে। তো এই ট্যাগসগুলো তুমি কীভাবে কপি করবে, এখানে দেখতে পাচ্ছ লাল কালারের কপি লেখা, এই কপিতে একবার জাস্ট ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার তোমাদের ভিডিওর ট্যাগস সেকশানে এটা পেস্ট করতে হবে, ঠিক আছে। তো ট্যাগস সেকশানে পেস্ট করে দিলে কিন্তু এটা ট্যাগস সেকশানে অ্যাড হয়ে যাবে। ওকে, তো এভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে সার্চেবল কিওয়ার্ড, সার্চেবল ট্যাগস এভাবে কিন্তু দিয়ে তোমাদের ভিডিওকে কিন্তু সঠিকভাবে এসইও করতে পারো। একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করার জন্য একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল প্রয়োজন হয়, একটা অ্যাট্রাকটিভ আইকেজি একটা টাইটেল প্রয়োজন হয়, ভালোভাবে ডেসক্রিপশানটাকে সাজিয়ে দিতে হয় এবং সার্চেবল ট্যাগস দিতে হয়, ঠিক আছে।
তো এরকমভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো তাহলে প্রত্যেক দিন এভাবে যদি ভিডিও আপলোড করতে থাকো দেখবে তোমাদের ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই। ধরো আজকে তুমি এসইও করে ভিডিও আপলোড দিয়েছো, তার মানে এই নয় যে তোমার কালকেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমন নয়। তোমাকে একটু ধৈর্য রাখতে হবে, তোমাকে ধৈর্য ধরে কিছুদিন এভাবে ভিডিও আপলোড দিয়ে যাও, তবে দেখবে তোমার ভিডিওতে ভিউস আসবে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।